वेलकम माय डियर स्टूडेंट्स, आशा करी तुम्हारा भलो आछो। आमी तुम्हारे मुमिन सर आरेक बार आरेकटी नतून क्लासे तुम्हारे सामने हाजिर हयेछि। आज करोना भाइरस सारा विश्व जर्जरित, आमादेर बांग्लादेशो एर बाइरे नय। এই মহামারীর মধ্যেও তোমরা আমরা সবাই মিলে এই মহামারীর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলছি এবং আশা করি আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হবই। তো আজকে আমাদের আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের ডিগ্রি থার্ড ইয়ার তোমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ক্লাস। আজকে আমরা যেটা শিখব যা পড়বো আমরা লেসন আমাদের চেঞ্জিং ওয়ার্ডস। তোমরা জানো যে ডিগ্রি লেভেলে ইংলিশ কম্পালসারি সাবজেক্ট, এটাতে পাস করতেই হবে এবং শুধু তাই নয় একটু আমাদের ভালো রেজাল্টও করতে হবে অবশ্যই। শুধু পাস করলেই চলবে না। তো আমাদের আজকে আমরা যে আমরা গ্রামার অংশটা করব, সেই গ্রামার অংশে আমাদের আছে কি চেঞ্জিং ওয়ার্ডস। আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করব। চেঞ্জিং ওয়ার্ডস কথাটা শুনতে যেমনই লাগুক এর অংশটা একটু বিরাট। চেঞ্জিং ওয়ার্ডস আমরা কি চেঞ্জ করব, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাব, ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করব। আমরা চেঞ্জ করব কি ওয়ার্ডের ফর্মটা আমরা চেঞ্জ করব, তার মানে আমরা চলে যাব পার্টস অফ স্পিচের মাধ্যমে আমরা এর ফর্ম চেঞ্জ করব। আমরা জানি আমাদের ওয়ার্ডগুলো অনেক রকম ফর্মে থাকে, সেই অনেক রকম ফর্মগুলো থেকে আমাদের এখানে চেঞ্জিং ওয়ার্ডে আমাদের লাগবে চারটা। কয়টা লাগবে মাই ডিয়ার স্টুডেন্টস? নাম্বার ওয়ান আমাদের লাগবে নাউন, নাম্বার টু আমাদের লাগবে ভার্ব, নাম্বার থ্রি আমাদের লাগবে অ্যাডজেক্টিভ এবং নাম্বার ফোর লাগবে আমাদের অ্যাডভার্ব। তো আমরা একটু দেখি চেঞ্জিং ওয়ার্ডস আমরা করব। ফার্স্ট নাউন, এরপরে সেকেন্ড ভার্ব, এরপরে নাম্বার থ্রি নাম্বার থ্রি অ্যাডজেক্টিভ এবং সবশেষে আমাদের নাম্বার ফোর অ্যাডভার্ব। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো যে আমাদের চেঞ্জিং ওয়ার্ড বলতে আমাদের ওয়ার্ড চেঞ্জ করতে হবে এই চারটা ফর্মে। তার মানে আমাদের যখন কোশ্চিন দেওয়া থাকবে, কোশ্চিনে আমাদের বলা থাকবে যে আমরা কোন ফর্মে চেঞ্জ করব। সাপোজ মনে করো তোমাকে দেওয়া আছে নাউন ফর্ম, তোমাকে চেঞ্জ করতে বলবে ভার্ব ফর্ম, তাহলে নাউন থেকে কী করতে হবে ভার্ব করতে হবে। আবার তোমার দেয়া আছে ভার্বে, তোমাকে করতে বলবে নাউন, তোমরা নাউনে করব। আবার তোমাকে দেয়া আছে ভার্বে, তোমাকে করতে হবে অ্যাডজেক্টিভ। তুমি যে চেঞ্জিং ওয়ার্ডটা করবা কিসে করবা, অ্যাডজেক্টিভে করবে। আবার অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব হতে পারে, নাউন হতে পারে, যে ডিরেকশন দেয়া থাকবে তোমাকে কোশ্চিনে, তোমাদেরকে কোশ্চিনের মধ্যে ডিরেকশন দেওয়া থাকবে যে এই ওয়ার্ডে তুমি ফর্মে চেঞ্জ করো। এবং সবশেষে কী আছে আমাদের অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ দেওয়া আছে তোমাকে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে হবে, বা অ্যাডভার্ব থেকে তোমাকে অ্যাডজেক্টিভে যেতে হবে, বা অ্যাডভার্ব থেকে ভার্ব নিয়ে আসতে হবে, বা অ্যাডভার্ব থেকে নাউন নিয়ে আসতে হবে। তো আমরা বিষয়টা আর একটু এক্সাম্পলের সাথে আমরা জিনিসটা ক্লিয়ার হব, আমরা এক্সাম্পল দেখব। মনে করো আমাদের দেওয়া আছে বিউটি থেকে দেওয়া আছে ভার্ব, কি দেওয়া আছে ছেলেমেয়েরা বিউটি থেকে ভার্ব। আচ্ছা, অনেক সময় শুধুমাত্র সংক্ষিপ্ত ফর্ম শর্ট ফর্ম দেওয়া থাকে শুধু ভার্ব। আমরা জানি ভার্বে শর্ট ফর্ম ভি, তাহলে ভি থাকে আমরা বুঝে নেব কি করতে হবে আমাদের ভার্ব করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে আমরা দেখি। অ্যান্সার বিউটি, বিউটি থেকে আমরা ভার্ব কি করব। তো আমরা ছেলেমেয়েরা এর আগে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছি, আজকেও আলোচনা করছি যে যখন আমরা ওয়ার্ডটাকে খেয়াল করবো ওয়ার্ডটা কোন ফর্মে আছে, তাহলে এটা আমাদের করতে হবে ভার্ব। আমাকে আগে অবশ্যই জানতে হবে যে আমার কোশ্চিনটা কোন ফর্মে আছে। তাহলে আমরা খেয়াল করি আমাদের কয়টা ফর্ম, ফোর, দেয়ার আর ফোর ফর্মস ইন আওয়ার ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডস, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে আমরা এখন খেয়াল করবো আমাদের এই বিউটিটা কোন ফর্মে আছে। তো আমরা এখানে মিলাই বিউটি নাউনে আছে, ভার্বে আছে, না অ্যাডজেক্টিভে আছে, না অ্যাডভার্বে আছে। বিউটি কিসে আছে আমরা পেলাম, বিউটি আছে নাউনে, বিউটি আছে নাউনে। বিউটি বাংলা হচ্ছে কি সৌন্দর্য। আমি আবার রিপিট করছি, বিউটির বাংলা কি মাই ডিয়ার স্টুডেন্ট, সৌন্দর্য। আচ্ছা,
তাহলে আমরা এখন দেখি এই বিউটি থেকে আমরা পেলাম বিউটি নাউনে আছে তাহলে আমরা কি করব বিউটি ভার্বে তাহলে বিউটি আছে ভার্বে তাহলে আমরা বিউটি থেকে যখন আমরা ভার্ব করব তখন আমাদের হবে বিউটিফাই কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস বিউটিফাই আচ্ছা আমরা আরেকটি एग्जांपल দেখি एग्जांपल নাম্বার 1 एग्जांपल নাম্বার 2 আমরা অ্যাক্ট যাব অ্যাক্ট অ্যাক্ট থেকে আমরা করব অ্যাক্টিভ অ্যাক্টিভ তো আমরা ফার্স্ট আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে বিউটি সেকেন্ড ওয়ার্ড হচ্ছে অ্যাক্টিভ আমরা বিউটি কি পেয়েছিলাম ভার্ব করতে আমরা করেছি বিউটি ফাই ভার্ব আচ্ছা অ্যাক্টিভ আমরা পেয়েছি অ্যাক্টিভ তো অ্যাক্টিভটা কি আমরা দেখি অ্যাক্টিভ থেকে আমাদের করতে হবে অ্যাডভার্ব তো অ্যাক্টিভ কি আমরা করব মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাডভার্ব তাহলে আমাদের আগে জানতে হবে যে অ্যাক্টিভটা কিসে আছে অ্যাক্টিভ কোন ফর্মে আছে অ্যাক্টিভ হুইচ পার্টস অফ স্পিচ দিস ওয়ার্ড অ্যাক্টিভ বিলংস টু আচ্ছা তাহলে আমরা দেখছি অ্যাক্টিভ আছে অ্যাডজেক্টিভে অ্যাক্টিভ কিসে আছে অ্যাডজেক্টিভ কারণ অ্যাক্টিভের মানে কি অ্যাক্টিভ মানে পরিশ্রমী অ্যাক্টিভ মানে পরিশ্রমী আচ্ছা তাহলে পরিশ্রমী আমরা পেয়ে যাচ্ছি অ্যাডজেক্টিভে কারণ আমরা জানি কি অ্যাডজেক্টিভ কি করে দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাহলে একটা মানুষ কেমন মিস্টার রহিম ইজ অ্যাক্টিভ তিনি অ্যাক্টিভ এই জিনিসটা প্রকাশ করছে অ্যাডজেক্টিভ তাহলে এখন আমাদের যেতে হবে অ্যাডভার্ব তাহলে অ্যাক্টিভ থেকে আমাদের অ্যানসার অ্যাডভার্ব হবে কি অ্যাক্টিভলি আমরা জানি যে আমাদের ইংলিশ ওয়ার্ডগুলো আমরা যদি এর শেষে অর্ডের সাথে আমরা এলয় যোগ করি তাহলে বেশিরভাগ অর্ডি কিন্তু আমরা কি পরিণত হয় অ্যাডভার্বে পরিণত হয় আমরা অর্ডের শেষে যদি এলয় কে কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা পাবো যে সেগুলো অ্যাডভার্ব হিসেবে পরিণত হবে আচ্ছা তো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো আমি আরেকবার খেয়াল করে আরেকবার আমাদের টপিক ছিল আজকে কি চেঞ্জিং ওয়ার্ডস এর মধ্যে আমরা ওয়ার্ড চেঞ্জ করব চেঞ্জিং ওয়ার্ডসে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে এবং এই পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের চারটা ফর্ম আমরা জানি পার্টস অফ স্পিচ আমাদের দেয়ার আর এইট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ এর মধ্যে এই চারটা আমাদের পরীক্ষায় আসবে এই চারটা আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে জানতে হবে এই চারটার মধ্যে কি কি আমরা দেখি নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমরা এখানে এক্সাম্পল করলাম যে ছিল আমাদের বিউটি এর ভার্বকে বিউটিফাই এবং অ্যাক্টিভ ছিল অ্যাডভার্ব এটি করেছি আমরা অ্যাক্টিভলি আমরা আরেকটু ভালো করে চার্টের মাধ্যমে আমরা তোমাদের একটু আরেকটু বুঝাবো আমরা এই ফর্মটা আশা করি তোমরা আরো ক্লিয়ার হবা আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসের ফাঁকে আমরা আরেকটু বলি যেহেতু করোনা ভাইরাস এটা সারা পৃথিবী সমস্যা আমাদের বাংলাদেশেরও সমস্যা আমরা সবাই সচেতনভাবে আমাদের যে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য নিয়ম আমরা সবাই মেনে চলব এবং আমাদের বাড়ির সবাই অন্য সবাইকে আমরা মেনে চলার জন্য উৎসাহিত করব আমরা বলেছি আমাদের ফর্ম চারটি নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এবং সব লাস্টে আমাদের অ্যাডভার্ব আমরা কয়টা পেলাম আর পার্বি ছাত্রছাত্রীরা নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এখন আমাদের যেটা করতে হবে আমরা কোশ্চিনে আমরা যখন অ্যান্সার করব কোশ্চেনে আমরা যখন আমরা চার্ট করে করব না আমাদের শেখার জন্য আমাদের পড়ার জন্য আমাদের জানার জন্য আমাদের বুঝার সুবিধার জন্য আমরা প্রথমে আমাদের যে ওয়ার্ড ফ্রেন্ড আমরা জানি একজন মানুষ কি ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডশিপ আমাদের নাউনটা কি হয় ফ্রেন্ডশিপ আমাদের বন্ধুত্ব যে সম্পর্ক আমরা বন্ধুত্ব সম্পর্ক বলি ফ্রেন্ডশিপ কেউ কারোর সাথে ব্যবহার করছে সেই ব্যবহারটা কি ফ্রেন্ডলি কারোর সাথে কেউ ব্যবহার করছে এই ব্যবহারটা ফ্রেন্ডলি আমরা জানি আমাদের একটা শব্দ আছে লাইট এই যে আমরা এখন কাজ করছি কিসে কাজ করছি লাইটের মাধ্যমে কাজ করছি আলোতে কাজ করছি
লাইট, লাইট কথাটা কি? নাউন, এই ওয়ার্ডটা নাউন। আমরা যখন এর ভার্বে যাব তখন হচ্ছে এনলাইটেড, আলোকিত করা। যেমন আমরা চাই শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালবো, আমরা কি চাই? শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে চাই। এনলাইটেড অল দ্য হাউসেস উইথ এডুকেশন, এনলাইট অল দ্য হাউসেস উইথ এডুকেশন, তাহলে এনলাইটেড। আমরা চাচ্ছি কি? আলোকিত করা, লাইট থেকে এনলাইটেড। এরপরে আমাদের নাউন অ্যাডজেক্টিভ, পজিটিভ। আমরা কথা কথা বলি পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। আমাদের অ্যাডজেক্টিভ পজিটিভ, এর অ্যাডভার্ব যখন আমরা করব পজিটিভলি, পজিটিভলি। যখন আমরা নাউনে আসব পজিশন, পজিটিভ থেকে যখন নাউনে আসব আমাদের কি? পজিশন। আমরা পড়ালেখা শিখছি, লার্ন, লার্ন মানে কি? কোনো কিছু শিখা। তাহলে লার্নটা হচ্ছে কি? ভার্ব, লার্নটা হচ্ছে ভার্ব। আমরা কেউ পড়ছি, শিখছি, শিক্ষার্থী, আমাদের এটা নাউন, লার্নার। এবং লার্নারটা কি আমরা আরো করতে পারি? লার্নিং, শিক্ষা, আমাদের শিক্ষা, লার্নিং। আমরা যে কাজ করি, আমাদের কাজ, ওয়ার্ক, এই ওয়ার্ডটা ভার্ব হয়, আবার কি হয়? নাউন হয়। আমরা দ্রুত কোনো কাজ করি, যেটাকে আমরা কি বলি? কুইক। দ্রুত কোনো কাজ করি আমরা কি বলি? কুইক। আর ধীরে কোনো কাজ করি আমরা কি বলি? স্লো। কুইকলি, কুইক থেকে আমরা কি করব? কুইকলি। আর যখন আমরা কুইক থেকে নাউন করব কুইকার। যখন আমরা কুইক থেকে ভার্ব করব তখন দ্রুত কোনো কাজ করব কুইকেন। তাহলে আমরা আবার দেখছি, আমরা যখন ছেলে মেয়েরা, আমার পান্ডুর ছেলে মেয়েরা, তোমরা আবার দেখো ভালো করে, যেহেতু ওয়ার্ড চেঞ্জের ব্যাপার, ওয়ার্ড সামনে অথবা পিছনে একটু অর্ডের অংশ চেঞ্জ করলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমাদের ফ্রেন্ডশিপ ফ্রেন্ডলি, লাইট থেকে এর লাইট, পজিশন পজিটিভ পজিটিভলি, লার্নিং লার্ন, কুইকার কুইকেন, কুইক কুইকলি। আমরা জানি কেউ যখন শক্তিশালী তাকে কি বলি আমরা? স্ট্রং। স্ট্রং মানে আমরা কি বুঝাই? শক্তিশালী। স্ট্রং থেকে যদি আমরা নাউন করি কি হবে বলো তো তোমরা? কি হবে? স্ট্রেংথ, স্ট্রেংথ। স্ট্রং থেকে স্ট্রেংথ। যখন আমরা অ্যাডভার্বে যাব স্ট্রং এর অ্যাডভার্ব, স্ট্রংলি। আমরা যখন অ্যাডভার্বে যাব কি হবে? আমার পান্ডুয়ের ছেলে মেয়েরা স্ট্রংলি, স্ট্রংলি। এরপরে আমরা আমাদের ভার্বে আসব স্ট্রেংথেন, স্ট্রেংথেন। আবার দেখো আমার ছেলে মেয়েরা স্ট্রেংথ, স্ট্রেংথেন, স্ট্রং, স্ট্রংলি। আশা করি তোমরা আরো বেশি বাড়িতে প্র্যাকটিস করবে, আরো বেশি শিখতে পারবে, ইনশাআল্লাহ তোমরা আরো অনেক বেশি ভালো করবে। এই দোয়া কামনা করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।